বিরতির পর মধুকল্পিতা এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার ফের কার্তিক মহারাজকে আক্রমণ করেছি। ভয়ের নাম এখন কার্তিক মহারাজ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কি অদ্ভুত, রেখা পাত্র সন্দেশখালির পর এখন সাধু সন্তরাও ভয়ের কারণ তৃণমূল কংগ্রেসের। শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। বিরতির পর মধুকল্পিতা এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার ফের কার্তিক মহারাজকে আক্রমণ করেছি। ভয়ের নাম এখন কার্তিক মহারাজ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কি অদ্ভুত, রেখা পাত্র সন্দেশখালির পর এখন সাধু সন্তরাও ভয়ের কারণ তৃণমূল কংগ্রেসের। শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি এলাকা এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। বিরতির পর মধুকল্পিতা এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার ফের কার্তিক মহারাজকে আক্রমণ করেছি। ভয়ের নাম এখন কার্তিক মহারাজ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। কি অদ্ভুত, রেখা পাত্র সন্দেশখালির পর এখন সাধু সন্তরাও ভয়ের কারণ তৃণমূল কংগ্রেসের। শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। লোকের নাম করে বলেছিলাম তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসে। ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম এবং বলে যাব। আগে অধীন করতেন, এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি
আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। বিরতির পর মধুকল্পিতা এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার ফের কার্তিক মহারাজকে আক্রমণ করেছি। ভয়ের নাম এখন কার্তিক মহারাজ হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের, কি অদ্ভুত। রেখা পাত্র সন্দেশখালির পর এখন সাধু সন্তরাও ভয়ের কারণ তৃণমূল কংগ্রেসের। শুনে নেব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ, তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। এবং বলে যাব আগে অধীন করতেন এখন বিজেপি করেন। মুর্শিদাবাদে মনে রাখবেন যে জায়গাটায় রেজিনগরে ইলেকশনের দুদিন আগে দাঙ্গা করেছিল সেইখানটায় ওনার আশ্রম, উনি আশ্রম চালক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু রিয়েলি আমি যখন জিজ্ঞেস করলাম ওখানে তৃণমূলের এজেন্ট নেই কেন, বললো কার্তিক মহারাজ বলেছে তৃণমূলের এজেন্টকে আমরা বসতে দেবো না, ওখানে কিছু লোককে খেপিয়েছে যারা ছানার ব্যবসায়ী। খবর আমিও রাখি এলাকায় এলাকায় গিয়ে ধর্মের নামে আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন, লুকিয়ে লুকিয়ে কেন। আমি তাই বলেছি, আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না।